বিসমিল্লাহির রহমানির রহিম অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, এর মানে সামষ্টিক অর্থনীতির জাতীয় আয়ের উপর। এই জাতীয় আয়ের মানে ম্যাক্রো ইকোনমিক্সের জাতীয় আয় কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট মনে রাখবে যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো অথবা মাস্টার্স প্রিলিমিনারিতে আছো, তোমরা যদি মনে করো যে এই ফার্স্ট ইয়ারের পর বা মাস্টার্স প্রিলির পর হয়তো জাতীয় আয়ের কোনো কাজে আসবে না, সব জায়গাতে কিন্তু জাতীয় আয় আমাদের কাজে আসবে। যখনই আমরা কোনো ভাইবা পরীক্ষাতে যাই তখনই কিন্তু যে আমাদেরকে অর্থনীতি স্টুডেন্ট জানার পর জাতীয় আয় থেকে কিন্তু আমাদেরকে অনেক প্রশ্ন করে। বিসিএস পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন কি হতে পারে আসতে পারে, বিশেষ করে যারা অর্থনীতিকে মূল সাবজেক্ট হিসাবে রাখবে। তা আজকে আমি জাতীয় আয়ের প্রথম ক্লাস, এর আগে বলছি আমি যখন ইউটিউবে ক্লাস যখন শুরু করি একেবারে প্রথম দিকের ক্লাস, প্রথম ক্লাসটা নিয়েছিলাম জাতীয় আয়ের এবং সেটা মোবাইল ক্যামেরার মাধ্যমে নিয়েছিলাম। ক্লাসের মানটা তেমন ভালো ছিল না, এই জন্য ওই একেবারে পুরাতন ক্লাসগুলোকে এখন একটু নতুন করে কি করছি দিচ্ছি, যাতে একটু ভালোভাবে ক্লাসগুলো তোমরা দেখতে পারো। জাতীয় আয়ে অধ্যায়ে অনেকগুলা টপিকস আছে, যেমন জিএনপি, জিএনপি, তারপর জিএনআই, এরপরে হচ্ছে জিডিপি, ঠিক আছে, জিএনপি, জিএনআই, জিডিপি, অথবা কেউ বলতে পারে জিডিআই, এনএনপি, এনআই, ঠিক আছে, যে এই বিভিন্ন কনসেপ্ট আছে। জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনআই হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিআই হচ্ছে গ্রস ডোমেস্টিক ইনকাম, এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখবে যে এই যে এগুলো হচ্ছে আমার জাতীয় আয়েরই অধ্যায়ের বিভিন্ন ধারণাগুলো। এর ভিতরে আমরা আগে আমরা জিএনপি বলতাম, এখন আমরা জিএনপি না বলে জিএনআই বলি, অর্থাৎ এই জিএনপি এবং জিএনআই হচ্ছে একই কনসেপ্ট। আমি আবারও বলছি, যখন আমাদের স্টুডেন্ট লাইফে বা কয়েক বছর আগেই আমরা জিএনপি শব্দটা বেশি ব্যবহার করতাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এখন আমরা জিএনপি শব্দটা ব্যবহার না করে বেশি যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে জিএনআই। আগে বাংলাদেশ ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আমরা দেখতাম যে বাংলাদেশের জিএনপি এত, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে দেখবে জিএনপি শব্দটা নাই, আছে জিএনআই। এই দুইটা আসলে সিমিলার, এটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল ইনকাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে জিএনপি যে কথা, জিএনআই একই কথা, একইভাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে কথা, গ্রস ডোমেস্টিক ইনকাম একই কথা, এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, ঠিক আছে। একটা আমরা এই জাতীয় আয় বলতে অনেক সময় আমরা এই জিএনআইকে বলে থাকি, মানে জিএনপিকে বলে থাকি জাতীয় আয়, কিন্তু প্রকৃতপক্ষে এইটা হচ্ছে, এই এনআইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এখন আমরা যদি দুই তিনটে ক্লাস না করি তাহলে কিন্তু আমরা এই জিএনপি বা জিএনআই একই কথা বলেছি, জিডিপি, জিডিআই, এনএনপি, এনআই, এদের ভিতরে পার্থক্য আমরা বুঝতে পারবো না, আমাদেরকে কয়েকটা ক্লাস কি করতে হবে, করতে হবে। আর এগুলো এত সহজ যে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আবারও বলছি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তা আজকের ক্লাসে আমি যে জিএনপি নিয়ে আলোচনা করব অথবা জিএনআই, জিএনপি, জিএনআই একই কথা, এইটা নিয়ে আমি একটু কী করবো আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রথমে আমি জিএনপি সংজ্ঞা দেব, ঠিক আছে। তা আমি যদি জিএনপি বলি তুমি জিএনআই ধরে নেবে, ক্লিয়ার, জিএনপি বললে কি ধরে নেবে, জিএনআই ধরে নেবে। তা আমি জিএনপির সংজ্ঞা দেব, তোমার পরীক্ষাতে যদি জিএনআই আসে তাহলে জাস্ট আমি যেখানে জিএনপি শব্দটা লিখেছি তার পরিবর্তে তুমি জিএনআই শব্দটা কি করবে, লিখবে। তা আসো প্রথমে আমি এই জিএনপির সংজ্ঞা দেব। সংজ্ঞা দেওয়ার সময় এক নম্বরে তুমি মনে রাখবে একটা নির্দিষ্ট সময়,
একটি কি বলেছি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়। এবং সাধারণত এই নির্দিষ্ট সময়টা হচ্ছে এক বছর, নির্দিষ্ট সময়টা হচ্ছে এক বছর। যেমন আমরা যখন বাংলাদেশের, আমরা আমাদের বাংলাদেশের জিএনপিটা যখন পরিমাপ করি, তখন সেই এক বছরটা হচ্ছে পহেলা জুলাই হতে 30শে জুন, পহেলা জুলাই হতে 30শে জুন। তোমরা জানো আমাদের অর্থবছর শুরু হয় পহেলা জুলাই হতে। যেমন 2020-এর পহেলা জুলাই অর্থবছর শুরু হয়েছে, এটা শেষ হবে 2021-এর 30শে জুন, 2021-এর 30শে জুন। অর্থাৎ পহেলা জুলাই 2020 থেকে 30শে জুন 2021 পর্যন্ত আমরা জিএনপির হিসেব পাব। তো এই তো 2021 তো এখনও আসে নাই, ঠিক না? তাহলে আমাদের লেটেস্ট জিএনপিটা কোন সালের বলতে পারবে? লেটেস্ট জিএনপিটা, ভিডিওটা অফ করে একটু চিন্তা করো, তারপর অন করে দেখো আমি কি বলছি। আমাদের লেটেস্ট সর্বশেষ জিএনপি অথবা জিএনআইটা হচ্ছে 2019 সালের পহেলা জুলাই হতে 2020 সালের 30শে জুন, 2019 সালের পহেলা জুলাই হতে 2020 মানে এই বছরের 30শে জুন পর্যন্ত, ঠিক আছে? যাক, তা আমাদের জিএনপি সংজ্ঞাতে তাহলে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে, আর এই নির্দিষ্ট সময় হচ্ছে সাধারণত এক বছর। দুই নম্বর আমাকে যে বিষয়টা বিবেচনা করতে হবে, যে একটি দেশের জনগণ, একটি দেশের জনগণ, ঠিক আছে, এটা দুই নম্বর চিন্তা করতে হবে। তিন নম্বর চিন্তা করতে হবে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম, ঠিক আছে, সেবাকর্ম। চার নম্বর হচ্ছে বাজার মূল্য, চার নম্বরে কি চিন্তা করতে হবে, বাজার মূল্য। তা আমি আবারও বলছি, আমি যদি জিএনপি অথবা জিএনআই মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অথবা গ্রস ন্যাশনাল ইনকামের যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমাকে এই চারটা পয়েন্ট মনে রাখতে হবে। একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, একটি দেশের জনগণ, তিন নম্বর পয়েন্ট হচ্ছে চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম, চার নম্বর হচ্ছে বাজার মূল্য। এই চারটা পয়েন্ট যদি আমার মনের ভিতরে থাকে, মাথার ভিতরে থাকে, তাহলে কিন্তু আমি জিএনপির সংজ্ঞা অত্যন্ত সহজে দিতে পারবো। আমি দিচ্ছি তোমাদেরকে, দেখো, যে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে, একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম, মানে এইটার আগে একটা যোগ করেছি, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে, তার বাজার মূল্য হল জিএনপি অথবা জিএনআই। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে, একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে, তার বাজার মূল্য হল জিএনপি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে এই চারটা পয়েন্ট দিয়েছি, এই চারটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট যদি বাদ যায়, জিএনপির সংজ্ঞা হবে না। এই চারটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট যদি বাদ যায়, জিএনপির সংজ্ঞা হবে না। আমরা কিন্তু অনেকেই মেইন বই পড়ি না, আমরা গাইড পড়ি, এবং মেইন বইও যদি পড়ি, আমরা না বুঝে কী করি, মুখস্থ করি। পরীক্ষার হলে দেখা যায় এই চারটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট বাদ যায়, আমি জিএনপি সংজ্ঞা লিখেছি, বাড়িতে এসে ভাবছি এখানে তো পুরো নম্বরও পাচ্ছি, কিন্তু তোমাকে পরীক্ষক এখানে জিরো নাম্বার দিয়েছে, কারণ জিএনপি সংজ্ঞা হয় নাই। তুমি মনে করছো যে এখানে তো এত নাম্বার, খ প্রশ্নে এত, গ প্রশ্নে এত, চার নাম্বারে এত নাম্বার পাওয়ার, আবার পাওয়ার কথা ছিল 60, আমি পেয়েছি কত, 25, কী ব্যাপার, নাম্বার পাওয়ার কথা ছিল 60, পেয়েছি কত, 25, স্যার মনে ঠিক মতো খাতা কি দেখে নাই।
আসলে যে আমি যে ভুল করে এসেছি পদে পদে, এবং এই ভুলগুলো যে ভুল সেটা আমি নিজেই কি জানি না। এর জন্য অর্থনীতি পড়তে হলে একটু সতর্কভাবে কি করতে হয়, পড়তে হয় একটু বুঝে পড়তে হয়। আর আমরা যদি খাতায় যদি লিখে ফেলতে পারি, এবং সেক্ষেত্রে যদি আমরা যদি কম আনসারও যদি করি, আমি যদি সমস্ত প্রশ্নের আনসার করতে পারলাম না, খুবই কম আনসার করেছে, কিন্তু ঠিক মতো যদি আনসার করতে পারি পুরো নাম্বার, নাম্বার কাটার কোনো সুযোগ কি নেই। তাহলে দেখো, একজন বলছে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্য হচ্ছে জিএনপি, এই সংজ্ঞা সম্পূর্ণ ভুল। কারণ সে একটি দেশের জনগণ বলে নাই। তুমি বললা স্যার একটি দেশে তো বলেছে, তাই একটি দেশে বললে তো হয়ে যায়। আমি বলবো না, হবে না। কেন হবে না আমি সব কিছু ব্যাখ্যা করছি। প্রথমে দেখো যে জিএনপি অথবা জিএনআই এর সংজ্ঞায় একটি নির্দিষ্ট সময় বলেছি, একটা নির্দিষ্ট সময়। আমি যদি বলি যে বাংলাদেশের জিএনপি হচ্ছে 5,000 কোটি টাকা, তাহলে কোন সময়ের জিএনপি এটা? এটা কি তোমার, একটু আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বলে দিচ্ছি। আমরা তো বছর ধরেছি কত, যে পহেলা জুলাই থেকে একটা বছরের পহেলা জুলাই থেকে পরের বছরের কত, 30 জুন, ঠিক না? তাহলে আমাদের বছরগুলো এইভাবে আসে, 2016, 2017, 2018, 2018, 2019, 2019, 2020, ঠিক না? আমি তোমাদের একটু উদাহরণটা সহজ করার জন্য বলছি। মনে করো বছরটা হচ্ছে পহেলা জানুয়ারি হতে 31শে ডিসেম্বর, তাহলে 2016 পুরোটাই এক বছর, 2017 পুরোটাই এক বছর, 2018 পুরোটাই কি এক বছর। একটু আমি উদাহরণের সুবিধার্থে বলছি যে বছরটা মনে করো পহেলা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, ঠিক আছে? তাহলে এখন আসো যে আমি 2019 সালের জিএনপি, না আমি বললাম যে আমাদের জিএনপি হচ্ছে 5,000 কোটি টাকা, এই 5,000 কোটি টাকা জিএনপি 2020 তো এখনও শেষ হয় নাই, এটা কি 2019 সালের, না 2018 সালের, না 2017 সালের? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার না, এটা অর্থহীন। অর্থাৎ আমাকে বলতে হবে বাংলাদেশের 2019 সালের জিএনপি 5,000 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বলছি, আমি জাস্ট একটা কাল্পনিক উদাহরণ দিচ্ছি যেখানে একটা বছর শুরু হচ্ছে পহেলা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু বাস্তবে আমাদের বছরটা শুরু হয়, অর্থ বছরটা শুরু হয় পহেলা জুলাই থেকে নেক্সট ইয়ারের 30শে জুন পর্যন্ত, ঠিক আছে? তো এইভাবে বললে কিন্তু দুইটা বছর চলে আসে। আমি আমার আলোচনাকে সহজ করার জন্য একটা বছরে হিসাব করার জন্য, মানে এক বছরটাকে দুই বছরে চলে আসে, প্রথম বছরে 6 মাস, পরের বছরে 6 মাস। আমি আলোচনা সহজ করার জন্য মানে একটা বছরের 12 মাসকে হিসাব করছি। মনে করি পহেলা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর হচ্ছে আমাদের অর্থ বছর। তাহলে তা আমি বললাম বাংলাদেশের জিএনপি 5,000 কোটি টাকা, এটাকে 2019 সালে, না 2018 সালে, এটা ব্যাখ্যা করতে হবে না? হ্যাঁ, আমি যদি বলি বাংলাদেশের জিএনপি হচ্ছে 5,000 কোটি টাকা 2019 সালের, তাহলে তুমি কি বুঝবা এটা হচ্ছে পহেলা জানুয়ারি থেকে আরম্ভ করে 31শে ডিসেম্বর। আমি যদি বলি বাংলাদেশের জিএনপি 5,000 কোটি টাকা 2019 সালের, তাহলে এটা বুঝবা এটার কাউন্ট, গণনা শুরু হয়েছে পহেলা জানুয়ারি 2019 হতে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছ। এই জন্য একটা নির্দিষ্ট সময় খুব ইম্পর্টেন্ট। একটি দেশের জনগণ, একটি দেশের জনগণ, এখানে দেখো আমি কিন্তু যে একটি দেশ না বলে একটি দেশের জনগণ বলেছি। হ্যাঁ, আমি আমি তো বলতে পারতাম যে একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদিত হয় এটা বলি নেই। একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবাকর উৎপাদিত হয় আমি সেটা বলি নাই। আমি বলেছি একটি দেশের জনগণ। আমি একটা দেশের জনগণের উপর কি করেছি, গুরুত্ব দিয়েছি। দেখো তো একটা দেশ, একটা দেশের ভিতরে উৎপাদিত হওয়া আর একটা দেশের জনগণ উৎপাদন করা, দুটার ভিতরে অনেক পার্থক্য আছে। আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমার দেশের জনগণ কোথায় আছে, মালয়েশিয়াতে আছে। আমার দেশের জনগণ কোথায় আছে, মধ্যপ্রাচ্যে আছে, ঠিক আছে? আমাদের প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া থেকে এবং সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে পরিশ্রম করে, কি করে, রেমিটেন্স কি পাঠায়।
এই যে রেমিটেন্সটা, এটা আমাদের জিএনপির অন্তর্ভুক্ত, এটা আমাদের জিএনপি এর অন্তর্ভুক্ত। আমি যদি বলতাম যে একটা নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর উৎপাদিত হয় একটি দেশে, তাহলে দেখা গেল যে আমার দেশের জনগণ, যে আমার দেশ বাংলাদেশে না থেকে মালয়েশিয়াতে যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর উৎপাদন করবে এবং সেটার যে বাজার মূল্য আমার দেশে যেটা কি করবে পাঠাবে, তাহলে তো এটা জিএনপির আওতায় আসছে না। কিন্তু আমরা সেটাকে জিএনপির হিসাবে কি করি, বিবেচনায় আনি। এই জন্য আমরা একটি দেশের কথা না বলে একটা দেশের জনগণের কথা বলেছি, কারণ একটা দেশের জনগণ তার নিজ দেশের ভিতরে থাকতে পারে, নিজ দেশের বাইরে থাকতে পারে। অতএব মনে রাখবে যে আমার দেশের জনগণ মধ্যপ্রাচ্যে অথবা মালয়েশিয়াতে অথবা আমেরিকাতে অথবা ইংল্যান্ডে যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদন করে তার বাজার মূল্য বিশেষ করে যদি একটু স্পেসিফিক যদি আমি বলি, তার বাজার মূল্যটা যেটা আমাদের দেশে পাঠায়, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের জিএনপির কি অন্তর্ভুক্ত, আমাদের জিএনপির অন্তর্ভুক্ত। অর্থাৎ দেখা গেল যে জিএনপির সংজ্ঞাটা এত বিস্তৃত যে শুধুমাত্র দেশের উৎপাদনটা কিন্তু জিএনপিতে অথবা জিএনআই গ্রস ন্যাশনাল ইনকামে শুধুমাত্র দেশের উৎপাদনটা আসে না, আমার দেশের জনগণ দেশের বাইরে যেটা করে সেটা জিএনপির ভিতরে আসে। আবার দেখো যে আমার দেশের ভিতরে সমস্ত উৎপাদন কিন্তু জিএনপির ভিতরে আসে না, আমার দেশের ভিতরে সমস্ত উৎপাদন কিন্তু দেশের ভিতরে আসে না, সমস্ত সেবাকর্ম কিন্তু জিএনপির ভিতরে আসে না, সমস্ত সেবাকর্ম কিন্তু জিএনপির ভিতরে সংজ্ঞায় আসে না, জিএনপি গণনায় আসে না। যেমন আমি প্রমাণ দিচ্ছি, কারণ আমি বলেছি কি একটি দেশের জনগণ, তা বাংলাদেশের জিএনপি যদি হিসাব করতে হয় বাংলাদেশের জনগণ কি করতে হবে, বিবেচনা করতে হবে। এখন দেখো যে এখানে যে বিভিন্ন বিদেশি কোম্পানি আছে বাংলাদেশে, এই বিদেশি কোম্পানিগুলোতে অনেক বিদেশি কি করে কাজ করে, ঠিক আছে, তাহলে তারা তো এখানে অনেক দ্রব্য সেবা কি করে উৎপাদন করে আয় করে। আমরা যেভাবে মালয়েশিয়া হতে মধ্যপ্রাচ্যে যেভাবে কি করে আয় করি, ঠিক আমাদের দেশেও কি করে বিদেশিরা কি করে আয় করে, তাদের এই আয়টা, তাদের এই দ্রব্য সেবা যারা উৎপাদন করে তার বাজার মূল্যটা, এটা কিন্তু বাংলাদেশের জিএনপিতে কি আসবে না। কারণ আমি কি বলেছি যে জনগণ বলতে বিদেশিরা কিন্তু হিসাবের বাইরে চলে গেল। মনে করো যে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হলাম ঢাকাতে, ঠিক আছে, সেখানে একটা অপারেশন হলো এবং হসপিটালের বিল মনে করো আসলো 3 লক্ষ টাকা আসলো। এই 3 লক্ষ টাকার ভিতরে মনে করো 1 লক্ষ টাকা অপারেশন, মানে 1 লক্ষ টাকা বিদেশি ডাক্তার কি করলেন, পেয়ে গেলেন। তাহলে দেখো এই 3 লক্ষ টাকার ভিতরে 1 লক্ষ টাকা কে পেয়েছে, বিদেশি ডাক্তার পেয়েছে, হ্যাঁ, সে কিন্তু আমার দেশের জনগণ না। অতএব এই 3 লক্ষ টাকার ভিতরে 1 লক্ষ টাকা আমাদের জিএনপিতে আসবে না, আমাদের জিএনপিতে আসবে 2 লক্ষ টাকা, যেখানে আমার দেশের জনগণের কী রয়েছে, অবদান রয়েছে। কারণ আমি যখন চিকিৎসা নিয়েছি, এই চিকিৎসার সেবাটা পেয়েছি আমি বিদেশি ডাক্তার হতে পেয়েছি, আমি এই চিকিৎসার সেবাটা পেয়েছি দেশীয় ডাক্তার থেকে পেয়েছি, দেশীয় নার্স থেকে পেয়েছি এবং অন্যান্য এবং হসপিটালের বিভিন্ন দেশীয় যেটা আমার মেকানিজমের মাধ্যমে যে সুবিধাগুলো আমি কি করেছি পেয়েছি। আমি এটার জন্য যে 3 লক্ষ টাকা মূল্য প্রদান করেছি, এর ভিতরে 1 লক্ষ টাকা বিদেশি ডাক্তারের আয় হিসেবে চলে গেছে, 2 লক্ষ টাকা দেশের জনগণের। অর্থাৎ ওই 1 লক্ষ টাকা বিদেশি ডাক্তারের যে আয়, এটা বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে না, বাংলাদেশের জিএনপিতে অন্তর্ভুক্ত হবে 2 লক্ষ টাকা। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জিএনপির সংজ্ঞায় একটি দেশের জনগণ। কিন্তু যারা আমরা মুখস্থ করি, আমরা কি করি, আমরা লিখে ফেলি একটা নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, একটি দেশে যে পরিমাণ, এর মানে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে আমার জনগণ যে দ্রব্য সেবাকর্ম উৎপাদন করেছে তার বাজার মূল্য কিন্তু এখানে আসছে না। আবার আমার ভুল সংজ্ঞার কারণে দেশের ভিতরে বিদেশি জনগণের আয়টা কী হয়ে যাচ্ছে, জিএনপির ভিতরে চলে আসছে, আমার ভুল সংজ্ঞার কারণে। আর আমি কোনোভাবেই বলতে পারি না একটা দেশের যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, বরং আমাকে বলতে হবে একটি দেশের জনগণ। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রিয় শিক্ষার্থীরা, চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মটা কি,
চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম। প্রথমে একটু বুঝো দ্রব্য সামগ্রী আর সেবাকর্ম কি। এই যে কলমটা, এটা আমি হাত দিয়ে ধরেছি, এটা হচ্ছে দ্রব্য। এই যে কলমটা আমি হাত দিয়ে ধরেছি, এটা হচ্ছে কি? দ্রব্য। ক্লিয়ার? আবার মনে করো আমি যে ইউটিউবে এই যে ক্লাস করাচ্ছি, তুমি আমার ক্লাসটা দেখছো, দেখার পর তুমি তোমার একটু লাভ হলো, তুমি ম্যাক্রো ইকোনমিক্সটা বুঝতে পারলে, এই যে আমি যে কাজটা করছি, আমি যেটা তোমাকে দিচ্ছি, এটাকে তুমি হাত দিয়ে ধরতে পারছো, স্পর্শ করতে পারছো? পারছো না। এটা হচ্ছে কি? সেবা। তাহলে দ্রব্য, দ্রব্যটা হচ্ছে তার একটা ফিজিক্যাল অস্তিত্ব কি, বস্তুগত অস্তিত্ব থাকে, আর সেবার কোনো বস্তুগত অস্তিত্ব কি থাকে না। ঠিক আছে? যেমন ডাক্তার তোমাকে যেটা দেয়, নার্স তোমাকে যেটা দেয়, উকিল যেটা তোমাকে দেয়, প্রশাসনিক কর্মকর্তারা যে সুবিধা তোমাকে দেয়, পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার মাধ্যমে জনগণকে যা দেয়, এগুলো আমাদের জীবনের জন্য কি প্রয়োজন। এগুলো যদি না থাকতো তাহলে আমাদের বস্তুগত উৎপাদনটা কী হয়ে যেত? থেমে যেত। মনে করো আমি এই হাত দিয়ে কী করি, লিখি, আমার এই হাতটা কী হয়ে গেলো? ভেঙে গেল। ঠিক আছে? হ্যাঁ, এই হাতটা কী হয়ে গেল? আবার ভেঙে গেল। তাহলে আমার লেখাটা কী হয়ে গেল? বন্ধ হয়ে গেল, আমার ইউটিউবে ক্লাস করতে পারবো না। কিন্তু ডাক্তার আমাকে কী করলো? চিকিৎসা করলো। চিকিৎসা করার পর আমার হাতটা কী হয়ে গেল? ঠিক হয়ে গেল। এখন আমি কী করতেছি? আবার লিখতে পারতেছি। তাহলে দেখো তো যে ওই ডাক্তারের সেবার কারণে আবার আমি কী হয়ে গেছি, আমি উৎপাদন কার্যক্রম থেকে আমি সরে গিয়েছিলাম, অক্ষম হয়ে গিয়েছিলাম, ডাক্তারের সেবার মাধ্যমে আবার আমি কী হয়েছি? সক্ষম হয়েছি। একজন শিক্ষকের সেবার মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক কী হয়? সৃষ্টি হয়। তো এই জন্য যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদিত হওয়ার পর এগুলার বস্তুগত অস্তিত্ব থাকে না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলোকে কী বলা হয়? সেবা বলা হয়। আর যেগুলো ধরা যায়, স্পর্শ করা যায়, এই যে কলম, এগুলো হচ্ছে কি? দ্রব্য। আচ্ছা, এখন এর আগে, এই দ্রব্য সামগ্রী এবং সেবা করার আগে একটা কথা আছে, চূড়ান্ত কথা। এখন হয়েছে কি, আমি কিন্তু রেড কালার করছি, মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কি ইম্পর্টেন্ট, রেড কালার করছি, চূড়ান্ত, ফাইনাল। হ্যাঁ, গুডস, এই চূড়ান্ত। আমরা অনেকে কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় দেখো কী করি, আমরা লিখি ফেলি যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর উৎপাদন করে তার বাজার মূল্য হলো কি? জিএনপি অথবা জিএনআই। চূড়ান্ত শব্দটা বললাম না, কথা বুঝছেন? এই চূড়ান্ত শব্দটা যদি উল্লেখ না থাকে তাহলে একজন যে শিক্ষক তোমাকে জিরো দিয়ে দিতে পারে, তোমাকে জিরো দিতে পারে। আর যদি মনে করো যে উনি যা ছাত্রটা সব কিছু লেখছে, একটু ভুল করে ফেলছে, সামান্য নাম্বার কী করে দিয়ে দিই, উনি হয়তো সামান্য নাম্বার তোমাকে দিতে পারে, কিন্তু এটা নিয়ম হচ্ছে তোমাকে কী করা, এই চূড়ান্ত শব্দটা না থাকার কারণে নিয়ম হচ্ছে তোমাকে জিরো দেওয়া। এর আরেকটা কথা বলে দিচ্ছি, হয়তো স্যাররা মায়া করে কী করতে পারে, দিয়ে দিতে পারে, কিন্তু ভাইবা বোনে যখন তুমি কোনো নিয়োগ পরীক্ষায় যখন এই চূড়ান্ত শব্দটা বলবে না, তখন কি তারা তোমাকে কোনো ছাড়পত্র দেবে না, তারা তোমাকে মাইনাস কী করবে, করে দেবে। কারণ এই চূড়ান্ত শব্দ নাই, এর মানে জিএনপির সংজ্ঞা হয় নাই। তুমি বলতে পারো মাত্র একটা শব্দ বাদ পড়ল আর সংজ্ঞাটা জিরো হয়ে গেল, এটা কেমন কথা? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তরে আমি বলছি, 5+4=8 লিখলাম, তুমি আমাকে কত দিলে? জিরো দিলে। আমি তোমাকে প্রশ্ন করব যে আপনি জিরো দিলেন, তাহলে 5 আর 4 যোগ করলে কত? তুমি বললা স্যার 5 আর 4 যোগ করলে তো 9। আমি বললাম মাত্র 1 কম লিখলাম আর তুমি জিরো দিলে, মাত্র 1 কম লিখলাম তুমি জিরো দিলে, আমি তো 8 লিখেছি, একেবারে কি 9-এর কি কাছাকাছি, তুমি জিরো দিলে, এত বড় অন্যায় করলে। ঠিক আছে, এখন তুমি বিবেচনা করো। হ্যাঁ, যে ঠিক একইভাবে যে তোমার জিরো দেওয়াটা যেভাবে রাইট আছে, এই চূড়ান্ত শব্দটা না থাকলে ওই জিএনপির সংজ্ঞাতে জিরো দেওয়াটা কি আছে, রাইট আছে। এবং এইভাবে কিন্তু আমরা অনেকেই শূন্য পাই ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সে। আমাদের যে প্রত্যাশিত নম্বর, যেটা আমরা প্রত্যাশা করি পরীক্ষা দেওয়ার পর, সেটা আমরা পাই না টেকনিক্যাল ভুলের কারণে। এখন তোমরা বলতে পারো যে স্যার চূড়ান্ত শব্দটা কি বাদ দিলে এত বড় অপরাধ হয়ে যায়? আমি একটা জিনিস বলি, মনে করো যে তুমি চূড়ান্ত শব্দটা বাদ দিলে, তাহলে একটি নির্দিষ্ট সময় একটি দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে তার বাজার মূল্য হচ্ছে জিএনপি, তুমি চূড়ান্ত শব্দটা বাদ দিলে, তখন জিএনপি যদি 5,000 কোটি টাকা হয়, কত হয়? 5,000 কোটি টাকা।
আর চূড়ান্ত শব্দ যদি যোগ করো জিএনপি হবে 1,000 কোটি টাকা। কি বলেছে? এই চূড়ান্ত শব্দ বাদ দিলে জিএনপি হবে কত? 5,000 কোটি টাকা মনে করি। আর চূড়ান্ত শব্দ যখন আমি কি করব যোগ করব জিএনপি হবে কত? 1,000 কোটি টাকা। কথা হচ্ছে 5 গুণ চেঞ্জ হয়ে যাবে জিএনপি। তাহলে তুমি এই চূড়ান্ত শব্দ বাদ দিলে তুমি কিভাবে নম্বর পাবে? এখন তোমাকে আমি একটু বুঝিয়ে দিই চূড়ান্ত দ্রব্যটা কি। চূড়ান্ত দ্রব্য হচ্ছে একটা দ্রব্য উৎপাদিত হওয়ার পর, যখন সরাসরি ভোগে চলে আসে তখন সেটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। মানে একটা দ্রব্য উৎপাদিত হওয়ার পর যখন সরাসরি ভোগে চলে আসে তখন সেটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। যেমন আমি একটা কথা বলি যে একটা দ্রব্য উৎপাদিত হওয়ার পর সরাসরি ভোগে আসলো না, অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হলো, সেটাকে বলা হয় মাধ্যমিক দ্রব্য, ইন্টারমিডিয়েট গুডস। আমি আর একটু বলছি যে একেবারে প্রাথমিক পর্যায়ে মার থেকে যে পণ্যটা উৎপাদিত হয় সেটা হচ্ছে প্রাথমিক পণ্য। একেবারে শুরুর দিকে, প্রথম দিকে একেবারে মার থেকে মানে কৃষিজ যে পণ্য যেটা উৎপাদিত হয় সেটাকে বলা হয় প্রাথমিক পণ্য, প্রাইমারি গুডস। আর এই প্রাথমিক পণ্য যখন যদি সরাসরি ভোগে চলে আসে, অন্য কোনো কাজে না গিয়ে সরাসরি ভোগে চলে আসে, তাহলে এটা হচ্ছে চূড়ান্ত পণ্য। কিন্তু এই প্রাথমিক পণ্যটা যদি অন্য কোনো পণ্য উৎপাদনে যদি ব্যবহৃত হয় তখন সেটা হচ্ছে মাধ্যমিক পণ্য, ঠিক আছে? আর যখন পণ্যটা উৎপাদিত হওয়ার পর সরাসরি ভোগে চলে আসবে সেটা হচ্ছে কি? চূড়ান্ত পণ্য। একটা উদাহরণ দিই, মনে করো যে আখ, ইক্ষু, ঠিক আছে? আখ মানে কি? ইক্ষু। এটা মাঠে উৎপাদিত হয়, এটা হচ্ছে প্রাথমিক পণ্য। এই মাঠে উৎপাদিত হওয়ার পর আমি এই ইক্ষু দিয়ে কী করলাম? চিবাই কী করলাম? রস খেলাম, ঠিক আছে? তাহলে এই ইক্ষুর রসটা হয়ে গেলো কি? যে ইক্ষু যেটা উৎপাদিত হয়েছে আমি মাঠে এটা দাঁত দিয়ে ছিলে কী করলাম? রস খেয়ে ফেললাম। এটা একই সাথে প্রাথমিক পণ্য, একই সাথে কি? চূড়ান্ত পণ্য। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে এই ইক্ষুটা তোমার চলে গেল সুগার মিলে। সুগার মিলে যাওয়ার পর সেখান থেকে আখ থেকে রস নেওয়া হলো, রস নিয়ে কী করা হলো? চিনি উৎপাদিত করা হলো। ধরো এই আখের রস থেকে 10 মেট্রিক টন কী হলো? চিনি উৎপাদিত হলো। আখের রস হতে 10 মেট্রিক টন। এখানে আখ যেটা মাঠে উৎপাদিত হয়েছে এটা প্রাথমিক পণ্য, ঠিক আছে? এই আখের রসটা কোথায় চলে গেল? তোমার চিনি কলে চলে গেলো। এখানে রসটা হচ্ছে কি? মাঠ থেকে উৎপাদিত হয়েছে, আখ থেকে প্রাথমিক পণ্য ধরলাম, এখানে চিনি উৎপাদিত হলো এই 10 মেট্রিক টন। এই 10 মেট্রিক টন চিনির ভিতরে মনে করো 4 মেট্রিক টন চিনি আমরা কী করলাম? সরাসরি ভোগ করে ফেললাম। বাড়িতে আমরা চা দিয়ে চিনিটা চায়ে ব্যবহৃত হয়, অন্যান্য খাদ্যদ্রব্য মিষ্টান্ন দ্রব্য উৎপাদিত ব্যবহৃত হয়, বাড়িতে 4 মেট্রিক টন আমরা কী করলাম? ব্যবহার করলাম। তাহলে এই 4 মেট্রিক টন চিনি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আর যে 10 মেট্রিক টনের ভিতরে 4 মেট্রিক টন আমরা ভোগ করেছি চূড়ান্ত দ্রব্য, আর 6 মেট্রিক টন চিনি কী হলো? মিষ্টান্ন দ্রব্য, ওই যে বিভিন্ন মিষ্টির দোকান আছে না, মিষ্টান্ন দ্রব্য উৎপাদনে চলে গেলো। তাহলে ওই 6 মেট্রিক টন চিনি হচ্ছে মাধ্যমিক দ্রব্য, ঠিক আছে? আচ্ছা, ওই চিনিটা মিষ্টান্ন দ্রব্যের মাধ্যমে মিষ্টি উৎপাদিত হলো, মিষ্টিটা আমরা সরাসরি ভোগ করলাম, এটা হচ্ছে চূড়ান্ত পণ্য। তাহলে দেখো যে এই যে 10 মেট্রিক টন চিনি, এর ভিতরে 4 মেট্রিক টন চিনি আমরা যারা ঘর বাড়িতে থাকি, হ্যাঁ, আমরা সরাসরি ভোগ করেছি, এই জন্য 4 মেট্রিক টন চিনি কী হয়ে গেল? চূড়ান্ত দ্রব্য হয়ে গেল। আবার 6 মেট্রিক টন চিনি, 10 মেট্রিক টনের ভিতরে 4 মেট্রিক টন চলে গেলো, 6 মেট্রিক টন চিনি আমরা কী করলাম? মিষ্টান্ন শিল্প কী করলো? নিয়ে গেলো মিষ্টি উৎপাদনের জন্য। ওই 6 মেট্রিক টন চিনি হচ্ছে মাধ্যমিক দ্রব্য। তো এখন আমরা যখন জিএনপি পরিমাপ করব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে চূড়ান্ত দ্রব্য বিবেচনা করতে হবে, প্রাথমিক দ্রব্য বিবেচনা করলে হবে না, অবশ্যই আমাদেরকে চূড়ান্ত দ্রব্য বিবেচনা করতে হবে। এখন দেখো, এতে আমি একটু বিষয় বলছি, মনে করো যে মাঠ পর্যায়ে যে তুলা উৎপাদিত হলো, ঠিক আছে, এই তুলা মূল্য মনে করো 500 টাকা, ঠিক আছে? আচ্ছা, এই তুলা চলে গেলো সুতা মিলে,
তুলার কাছ থেকে তুলা কিনেছে কত টাকা 500 টাকা দিয়ে তুলা কিনেছে এই 500 টাকা তুলা থেকে তারা সুতা বার করলো ঠিক আছে তারা এই সুতার মূল্য রাখলো কত 800 টাকা কত টাকা 800 টাকা কারণ 500 টাকা এই 500 টাকা তারা তুলা কিনেছে ঠিক আছে হ্যাঁ তাহলে তো তাকে কি করতে হবে যে সুতার মূল্যের ভিতরে বসে 500 টাকা রাখতে হবে আর তাছাড়া তার শ্রমিক কর্মচারী সবকিছু ধরে আরো 300 টাকা রাখলো সুতার মূল্য এখন কাপড় কল কি করলো কারা কাপড় কল হ্যাঁ যারা মানে টেক্সটাইল দ্য টেক্সটাইলের কাপড় উৎপাদনের জন্য সুতার প্রয়োজন তারা সুতা মিলের কাছ থেকে সুতাটা ক্রয় করলো কত টাকা দিয়ে 800 টাকা দিয়ে ক্রয় করলো ঠিক আছে এখন তাহলে তারা এই 800 টাকার যে কি যেন বলে তারা 800 টাকার সুতা দিয়ে যে কাপড় উৎপাদন করবে তার দাম তো অবশ্যই কি করতে হবে 800 টাকার বেশি রাখতে হবে কারণ সে তো কাপড় মিল সুতা কিনেছে 800 টাকা দিয়ে হ্যাঁ সে কি করলো কাপড়ের দাম রাখলো 1000 টাকা কত টাকা 1000 টাকা কেন এই 1000 টাকার ভিতরে 800 টাকা হচ্ছে কি তার সুতার দাম আর 200 টাকা ওই যে তার শ্রমিক কর্মচারী বিভিন্ন সেবা সৃষ্টি করেছে তার মূল্য 200 টাকা 1000 টাকা এরপর গার্মেন্টস কি বলেছি গার্মেন্টস 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 কি করলো যে তার তৈরি পোশাক উৎপাদনের জন্য কাপড়ের মিল থেকে টেক্সটাইল মিল থেকে 1000 টাকার কাপড় কি করলো নিয়ে গেল এটা এই 1000 টাকার কাপড় নিয়ে তারা এটাকে কাটলো সেলাই করলো সেলাই করে তারা কি করলো একটা এই শার্ট তৈরি করলো ঠিক আছে এবং এটার দাম রাখবে কত 1200 টাকা রাখবে এটাকে 1000 টাকার নিচে রাখতে পারবে পারবে না কারণ গার্মেন্টস তো কাপড় কিনেছে 1000 টাকা দিয়ে তারপরে এটার সাথে সে কি করেছে রেডি কাট কাটছে সেলাই করছে এগুলো সবকিছু নিয়ে আরো 200 টাকা মূল্য যোগ করলো 1200 টাকা আচ্ছা এখন দেখো তো যে এই তুলা হচ্ছে প্রাথমিক পণ্য কারণ এটা মাঠ পর্যায়ে উৎপাদিত হয়েছে সুতা হচ্ছে এটা প্রাইমারি গুডস বলে সুতা হচ্ছে মাধ্যমিক পণ্য কারণ এটা কাপড় উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এটাকে ইন্টারমিডিয়েট গুডস বলে কাপড়ও মাধ্যমিক পণ্য কারণ এটা গার্মেন্টসে তৈরি পোশাকে ব্যবহৃত হচ্ছে এটাও ইন্টারমিডিয়েট গুডস আর গার্মেন্টসে যে শার্টটা তৈরি হয়েছে এটা পরে আমি ইউটিউবে ক্লিক করছি ক্লাস দিচ্ছি অর্থাৎ এই যে শার্ট এটা হয়ে গেলো কি চূড়ান্ত দ্রব্য চূড়ান্ত দ্রব্য সরাসরি ভোগে চলে এসেছে চূড়ান্ত দ্রব্য এখন দেখো যে জিএনপিতে কি হবে জিএনপিতে এই 1200 টাকা আসবে কত টাকা আসবে 1200 টাকা আসবে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম এটা দ্রব্য সামগ্রীর মূল্য 1200 টাকা জিএনপিতে আসবে ক্লিয়ার এখন যদি আমি এই চূড়ান্ত সব চূড়ান্ত দ্রব্যটাকে যদি বিবেচনা না করি আমি যদি দ্রব্য সামগ্রী এবং সেবা করবেন বাজার মূল্য যদি বিবেচনা করি তাহলে দেখো তো তাহলে তুলার মূল্য কত 500 টাকা সুতার মূল্য কত 300 টাকা কাপড়ের মূল্য কত 1000 টাকা গার্মেন্টসের ইয়ে কত 1200 টাকা তাহলে জিএনপি কত 500 300 800 1000 1800 আর 1200 কত 3000 টাকা হবে জিএনপি ঠিক আছে 3000 টাকা জিএনপি হবে যদি আমি বলতাম একটা নির্দিষ্ট সময় একটা দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্য হচ্ছে কি জিএনপি আমি চূড়ান্ত বলি নাই ফলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম তাহলে তুলার মূল্য সুতার মূল্য কাপড়ের মূল্য গার্মেন্টস তৈরি পোশাকের মূল্য যোগ করে আমি কত পেয়েছি আমি পেয়েছি 3000 টাকা জিএনপি কিন্তু প্রকৃতপক্ষে জিএনপিটা হচ্ছে চূড়ান্ত দ্রব্যের আর সেবাকর্মের বাজার মূল্য চূড়ান্ত দ্রব্য গার্মেন্টসের তৈরি পোশাক বাজার মূল্য 1200 জিএনপি 1200 তাহলে আমি চূড়ান্ত শব্দটা যদি কি করে বাদ দিয়ে দিই জিএনপি 1200 জায়গায় কত হয়ে যাচ্ছে 3000 একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে ঠিক না এবার একটু তুমি কমন সেন্স দিয়ে দেখো যে জিএনপি অবশ্যই 1200 হবে কারণ মাঠ পর্যায়ে আমার মূল্য সৃষ্টি হয়েছে কত 500 টাকা আর স্পিনিং মিল সুতা মিল 800 টাকা মূল্য সৃষ্টি করেছে এর ভিতরে 500 টাকা হচ্ছে তুলা তাহলে এখানে নতুন মূল্য কত 300 টাকা ঠিক আছে স্পিনিং মিল যে 800 টাকা যেটা মূল্য আছে এর ভিতরে তুলা হচ্ছে কত 500 টাকা 300 টাকা হচ্ছে সে মূল্য সৃষ্টি করেছে কাপড়ের মিল 1000 টাকা তার পণ্যের দাম রেখেছে এর ভিতরে 800 টাকা হচ্ছে কত সুতার মূল্য অর্থাৎ কাপড়ের মিল মানে টেক্সটাইল মিল নতুন মূল্য সৃষ্টি করেছে কত 200 কারণ 1000 ভিতরে 800 হচ্ছে তার কি সুতার দাম তাই সে মূল্য সৃষ্টি করেছে কত অর্থনীতিতে 200 টাকা গার্মেন্টস কি করেছে 1200 টাকা তার পোশাকের দাম তৈরি পোশাকের দাম সে কাপড় কিনেছে 1000 টাকা অতএব সে নতুন মূল্য সৃষ্টি করেছে কত 200 টাকা তাহলে এখন যোগ করে দেখো তো আমাদের জিএনপিটা কত 500 300 800 200 1000 আর 200 1200 ঠিক আছে
500 300 800 200 1000 200 1200 অর্থাৎ দেখো যে অর্থনৈতিক মূল্য কত সৃষ্টি হয়েছে 1200 টাকা তাহলে জিএনপি কত হবে 1200 টাকা যেটা চূড়ান্ত দ্রব্য তৈরি পোশাকের দামের কি সমান ঠিক আছে তাহলে আমি যদি চূড়ান্ত শব্দটা বাদ দেই তাহলে সব মূল্য যোগ হওয়ার মাধ্যমে কি হয়ে যাবে জিএনপি অনেক বড় হয়ে যাবে ভুল হিসাব চলে আসবে লাস্ট যেটা হচ্ছে বাজার মূল্য অবশ্যই কি থাকতে হবে বাজার মূল্য থাকতে হবে জিএনপির হিসাবে অবশ্যই বাজার মূল্য থাকতে হবে বাজার মূল্য এই জন্যই বলছি দেখো এই জন্যই বাজার মূল্য বলছি মনে করো যে আমি অসুস্থ হয়ে গেলাম আমি অসুস্থ হয়ে গেলাম ঠিক আছে তা আমি অসুস্থ হয়ে যাওয়ার পর যে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর যে আমার পারিবারিক সদস্যরা আমাকে কি করলো সেবা প্রদান করলো এই পারিবারিক সদস্যরা যে সেবা প্রদান করেছে এই জন্য তাদেরকে কোনো মূল্য দিতে হচ্ছে কোনো মূল্য দিতে হচ্ছে না অতএব যে এই যে পারিবারিক সদস্যরা আমাকে যে সেবা প্রদান করেছে সেটার কোনো মূল্য নেই বাজার মূল্য নেই অতএব এইটা জিএনপির অন্তর্ভুক্ত হবে না কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি আমার জন্য একজন নার্স অথবা একজন ব্রাদার কি করা হলো বাড়িতে আনা হলো এবং তাকে তিন দিনের জন্য কি করা হলো রাখা হলো এবং এই তিন দিনের জন্য তাকে মনে করো 3000 টাকা পেমেন্ট দেওয়া হলো ঠিক আছে এখন কিন্তু ওই নার্স অথবা ব্রাদারের যে সে আমার বাড়িতে সে কি করেছে সেবা প্রদান করেছে এবং তাকে প্রতিদিন 1000 করে তিন দিনে 3000 টাকা দিয়েছি বাজার মূল্য সৃষ্টি হয়েছে এই 3000 টাকা কিন্তু জিএনপির কি হবে অন্তর্ভুক্ত হবে তাহলে দেখো যে আমাকে নার্স অথবা ব্রাদার সে সেবা প্রদান করেছে আবার একই সেবাটা পারিবারিক সদস্যরাও কি করতে পারে প্রদান করতে পারে কিন্তু পারিবারিক সদস্যদের যে সেবা যেটা সেটার বাজার মূল্য না থাকার কারণে এটা জিএনপির অন্তর্ভুক্ত হচ্ছে না কিন্তু কিন্তু নার্স বা ব্রাদারের যে সেবার বাজার মূল্য থাকার কারণে এটা কিন্তু জিএনপির কি হয়ে গেছে অন্তর্ভুক্ত হচ্ছে ঠিক আছে এখানে একটা লক্ষণীয় ব্যাপার আমরা কিন্তু যে জিএনপিটা যেটা পরিমাপ করি সেটা কিন্তু আসলে এই বাজার মূল্য হিসাব করার কারণে অর্থনীতিতে অনেক মূল্য সৃষ্টি হয় কিন্তু যার বাজার মূল্য না থাকার কারণে জিএনপির অন্তর্ভুক্ত হতে পারে না অর্থনীতিতে অনেক দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় বিশেষ করে অনেক দ্রব্যের চেয়ে সেবা বলবো অনেক সেবা উৎপাদিত হয় দ্রব্যও বলা যায় যার বাজার মূল্য না থাকার কারণে সেটা জিএনপির কি হচ্ছে অন্তর্ভুক্ত হতে পারছে না জিএনপির অন্তর্ভুক্ত হতে পারছে না যেমন মনে করো গ্রামের মহিলারা প্রচুর পরিশ্রম করে ঠিক আছে প্রচুর পরিশ্রম করে হ্যাঁ এবং এই পরিশ্রমের কোনো বাজার মূল্য নাই ফলে এটা জিএনপির অন্তর্ভুক্ত হচ্ছে না এবং আমরা তাদের বিরুদ্ধে একটা অপবাদ দিই আমি বলবো এটা একদম অপবাদ যে এরা বেকার এরা কোনো কাজ করে না আমরা বলি যে মহিলারা কোনো কাজ কি করে না এরা অন্যের উপর কি নির্ভরশীল ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আসলে কিন্তু একটা বড় ধরনের অপবাদ কারণ যে কারণ হচ্ছে যে সে যদি সে যে সেবাটা প্রদান করছে সেই সেবার তো বাজার মূল্য আমরা দিচ্ছি না ঠিক আছে কিন্তু কিন্তু এই সেবাটা যদি আমি বাজার মূল্যে যদি হিসাব করতাম তাহলে এটা জিএনপির কি হয়ে যেত এটা অন্তর্ভুক্ত কি হয়ে যেত ঠিক আছে একজন মহিলা মনে করো সে যে টিউবওয়েল থেকে কি করছে সে পানি আনছে ধরো সে 10 বালতি কি করলো পানি নিয়ে আসলো হ্যাঁ যেহেতু সে পরিবারের সদস্য এই 10 বালতি পানি এনে সে পানি নিয়ে এসেছে এই জন্য তাকে তাকে মূল্য দিতে হচ্ছে না কারণ এই 10 বালতি পানি যদি আমি অন্য একজনকে দিয়ে কি করতাম নিয়ে আসতাম তাহলে তাকে মূল্য দিতে হতো এটা ওই লোকটার আয় হতো এবং এটা জিএনপির কি হতো অন্তর্ভুক্ত হতো ঠিক আছে কিন্তু আমরা ওই মহিলাকে মূল্য দিচ্ছি না অথবা এটা জিএনপির কি হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে না আর সব কিছু যে মূল্য দিতে হবে এটা না একটা পারিবারিক একটা সম্পর্ক আছে পরিবারের সদস্যরা আমরা কাজ করি ঠিক আছে পরিবারের স্বার্থে আমরা কি করি কাজ করি কিন্তু মনে রাখতে হবে আমরা কেউ কিন্তু বেকার নই বরং যে আমাদের চেয়ে যে গ্রামের মহিলারা যারা পারিবারিক সেক্টরে কাজ করে আমাদের চেয়ে বহুগুণ কি করে পরিশ্রম করে ওনারা কোনোভাবেই কি বেকার নন বহুগুণ পরিশ্রম করেন এবং এটা ওনাদের বাজার মূল্যটা কি নাই ঠিক আছে এখন মনে করো যে মহিলারা যে পরিশ্রম করছে এটা ওনারা করলেন না ওকে ভালো কথা তখন আমরা কি করলাম যে খাওয়ার জন্য কি করলাম ফাস্ট ফুড নিয়ে আসলাম এখন বাবা যে তো ফাস্ট ফুড নিয়ে আসো দেখো কত টাকা খরচ হয় ঠিক আছে তো কত টাকা কি হয়
খরচ হয়, তখন ফাস্ট ফুডের দোকান কি হবে, তৈরি হবে, বিভিন্ন হোটেলগুলো কি হবে, তৈরি হবে, ঠিক আছে। তখন মনে করেন যে যারা আগে পারিবারিক সেক্টরে দায়িত্ব পালন করতো, তারা কিন্তু ফাস্ট ফুডের দোকানে দায়িত্ব পালন করবে, ওই হোটেলে কি করবে, দায়িত্ব পালন করবে, ঠিক আছে। তখন কি হইতো, মূল্য কি হতো, সৃষ্টি হতো, জিএনপি কি হইতো, বাড়ত, ঠিক আছে, আয় কি হতো আমাদের, বাড়ত। আবার আয় যেটা বাড়ত, আগে তো মনে কর পরিবারে বিনা পয়সায় কি করেছি, এই সেবাগুলো ভোগ করেছি, তা আয় যেটা বাড়ত, তো এই সেবাটা আমি কি করতাম, টাকা দিয়ে কি করতাম, ক্রয় করতাম। তখন আমি ফাস্ট ফুড টাকা দিয়ে ক্রয় করতে হতো, দুপুরে খাওয়া হোটেল থেকে কি করতাম, নিয়ে আসতাম, টাকা দিয়ে কি করতো, কি করতে হতো, ক্রয় করতে হতো, ঠিক আছে। এই জন্য মনে রাখতে হবে আমাদের অর্থনীতিতে কিন্তু আসলে আমরা কেউ বেকার নই, ঠিক আছে। এবং কারো যে সেবার বাজার মূল্য না থাকার কারণে যদি আমি মনে করি যে সে নির্ভরশীল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ভিতরে কি যে ত্রুটিপূর্ণ কি দৃষ্টিভঙ্গি, বরং মনে করতে হবে যে আসলে যে তার বাজার মূল্য নেই, কিন্তু সে অর্থনীতি বড় ধরনের একটা ভূমিকা কি করছে, সে পালন করছে, ঠিক আছে। যাক, এখন আর এদিকে আর ব্যাখ্যায় যাচ্ছি না আমি, এখন যে অন্য ব্যাখ্যাতে কি করব যাব, এখানে নির্দিষ্ট সময়টা এখন একটু আবার একটু ব্যাখ্যা করতে হবে। কোনটা ব্যাখ্যা করতে হবে, এই নির্দিষ্ট সময়টা একটু ব্যাখ্যা করতে হবে। নির্দিষ্ট সময়তে ব্যাখ্যা করেছিলাম যে মনে করো যে 2019 সালে জিএনপি মনে করো 5,000 কোটি টাকা, ক্লিয়ার, 2019 সালে জিএনপি হচ্ছে কত, 5,000 কোটি টাকা, ভালো কথা। এখন মনে করো 2018 সালে একটা টেলিভিশন, হ্যাঁ, উৎপাদিত হলো, যেটা 2019 সালে কি হলো, বিক্রি হলো। 2018 সালে একটা টেলিভিশন উৎপাদিত হলো, মনে করো এটার দাম হচ্ছে 50,000 টাকা, কিন্তু এইটা বিক্রয় হলো 2019 সালে। তাহলে এই 50,000 টাকা 2019 সালের জিএনপিতে আসবে না 2018 সালে জিএনপিতে আসবে? উত্তর হচ্ছে 2018 সালের কি হবে, জিএনপিতে আসবে। এটা হতে পারে 2019 সালে কি হয়েছে, বিক্রয় হয়েছে, কিন্তু এই 50,000 টাকা 2019 সালে আমরা হিসাব করবো না, ঠিক আছে। কারণ আমরা 2018 সালে যখন টেলিভিশনটা উৎপাদিত হবে, আমরা জেনে নেব কোম্পানির কাছ থেকে আপনার টেলিভিশনের মূল্য কত, 50,000 টাকা, অথবা এটা 2018 সালের জিএনপিতে 50,000 টাকা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে জিএনপিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাজারে বিক্রয় হওয়াটা কোনো শর্ত নয়, আবারও বলছি, জিএনপিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাজারে বিক্রয় হওয়াটা কোনো শর্ত নয়। জিএনপিতে অন্তর্ভুক্ত হতে হলে ওই নির্দিষ্ট সময় কী হতে হবে, উৎপাদিত হবে, উৎপাদিত হওয়ার পর এটার বাজার মূল্যটা আমরা কী করবো, সাথে সাথে যোগ করে ফেলবো। আমরা টেলিভিশন কোম্পানিকে জিজ্ঞেস করবো, আপনার কয়টা টেলিভিশন উৎপাদিত হয়েছে, 10টা টেলিভিশন উৎপাদিত হয়েছে 2018 সালে। অতএব ওনার 50,000 করে 10টা টেলিভিশন হচ্ছে 5,00,000 টাকা, 2018 সালে জিএনপিতে কী হবে, যুক্ত হবে। এই 10টা টেলিভিশনের ভিতরে 8টা টেলিভিশন 2018 সালে বিক্রি হয়েছে, 2টো টেলিভিশন 2019 বিক্রি হতে পারে, কিন্তু ওই 2টো টেলিভিশনের মূল্যটা 19 যোগ হবে না, এটা 18তে কী হবে, যোগ হবে। একইভাবে 2019 সালে যে টেলিভিশন উৎপাদিত হবে তার বাজার মূল্যটা 2019 জিএনপিতে যুক্ত হবে, 2020 নয়। এখন এখন আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটা বিষয় কি করতে চাই, ক্লিয়ার করতে চাই। মনে করো যে আমাদের যে 50 কেজি চাল উৎপাদিত হয়েছে, কত কেজি, 50 কেজি চাল। এখন 1 কেজি চালের মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে 50 কেজি চালের মূল্য, মনে করো বাংলাদেশের অর্থনীতিতে শুধুমাত্র 50 কেজি চাল উৎপাদিত হয়েছে, 1 কেজি চালের দাম হচ্ছে কত, 40 টাকা ধরলাম, হ্যাঁ, তাহলে 50 কেজি চাল কত হলো, 2,000 টাকা। বাংলাদেশি জিএনপি কত, 2,000 টাকা। কেন, কারণ সাধারণত 1 বছর, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে বাংলাদেশে 50 কেজি চাল উৎপাদিত হয়েছে, মনে করি শুধুমাত্র 1 কেজি চালের দাম হচ্ছে 40 টাকা বাজার মূল্য, অতএব আমাদের জিএনপি হচ্ছে 2,000 টাকা। এর মানে আমাদের জিএনপি মানে কি, আমাদের জিএনপি বা জিএনআই মানে গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়, হ্যাঁ, মোট জাতীয় আয়, ঠিক আছে, এটা হচ্ছে কত, 2,000 টাকা। সেটা কিভাবে, এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। মনে করো যে
আমি চালটাকে চূড়ান্ত দ্রব্য ধরেছি, ধান তো চূড়ান্ত দ্রব্য না, আমি চালটাকে কি ধরেছি, চূড়ান্ত দ্রব্য ধরেছি। হ্যাঁ, আমি কি করলাম যে দোকান থেকে আমি কি করলাম, দোকান থেকে আমি আমি 50 কেজির একটা বস্তা, অর্থাৎ 2000 টাকার আমি কি করলাম একটা চালের বস্তা ক্রয় করলাম। তাহলে এখন একটু বলো তো দোকানদার, ঠিক আছে, দোকানদার কত টাকা পেল? 2000 টাকা পেল। কে 2000 টাকা পেল? দোকানদার 2000 টাকা পেল। আমরা কিন্তু প্রথমেই বলে ফেলছি যে আমাদের জিএনপি বা জিএনআই কত, 2000 টাকা, ঠিক আছে, কারণ 50 কেজি চালের বাজার মূল্য 40 টাকা দিয়ে গুণ করলে 2000 টাকা জিএনপি অথবা জিএনআইতে যুক্ত হবে। এর মানে আমার দেশের জনগণের আয় হচ্ছে 2000 টাকা। একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু লক্ষ্য করো, আমি যে দোকান থেকে 2000 টাকার চালটা ক্রয় করলাম, তা দোকানদার কত টাকা পেল? 2000 টাকা দোকানদার কি হলো, পেল। আচ্ছা, দোকানদার কি করেছে, এই যে পাইকারি পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার কাছ থেকে এই চালটা সে ক্রয় করেছে 1800 টাকা দিয়ে। দোকানদার কি করেছে, পাইকারি বিক্রেতার কাছ থেকে চালটা ক্রয় করেছে কত, 1800 টাকা দিয়ে। তাহলে এখন একটু দেখো দোকানদারের আয় কত, দোকানদারের দোকানদারের আয় হচ্ছে 200 টাকা, ঠিক আছে, দোকানদারের আয় হচ্ছে কত, 200 টাকা। কারণ এই যে দোকানদার আমার কাছে 2000 টাকাতে 50 কেজি চাল বিক্রি করেছে, তার কাছে 2000 টাকা এসেছে, সে এই চালটা পাইকারি যে কি আছে বাজার আছে সেখান থেকে সে ক্রয় করেছে 1800 টাকা। অতএব আমার দোকানদারের আয় কত, দোকানদারের আয় হচ্ছে 200 টাকা। এখন এই পাইকারি বিক্রেতা সে কি করেছে, যারা মিল মিল মানে চালের মিল, যারা ধান থেকে চাল কি করে মেশিনে কি করে ও বের করে নিয়ে আসে মিল, ঠিক আছে, রাইস মিল, রাইস মিলের কাছ থেকে এই চালটা সে ক্রয় করেছে কত টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে মিল থেকে, ঠিক আছে, কে, পাইকারি বিক্রেতারা। তাহলে পাইকারি বিক্রেতার আয় কত, পাইকারি পাইকারি বিক্রেতার আয় হচ্ছে, পাইকারি বিক্রেতার আয় হচ্ছে কত, 300 টাকা। 1800 টাকা দিয়ে তো সে দোকানদারের কাছে বিক্রি করেছে, মিল থেকে কিনেছে 1500 টাকা, তার আয়টা হচ্ছে 300 টাকা, ঠিক আছে। এখন এই মিল কি করেছে, মিল মানে রাইস মিল, রাইস মিল তো ধান থেকে চাল এনেছে, তাকে তো ধান কি করতে হয়, কালেকশন করতে হয়। এই রাইস মিল ধান কালেকশন করেছে ব্যাপারী, কার কাছ থেকে, ব্যাপারী এদেরকে বলি অথবা ফরিয়া বলি, ঠিক আছে, ব্যাপারী বা ফরিয়ার কাছ থেকে সে কি করেছে, এই চালটা সে কি করেছে, কালেকশন করেছে কত টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে। তাহলে আমার যে মিল, যে মিল মালিকের আয় কত, মিল মালিকের আয় হচ্ছে 300 টাকা। একটা কথা কিন্তু তোমরা একটু বুঝবা, এখানে পাইকারি বিক্রেতার আয় 300 টাকা, মিল মালিকের আয় 300 টাকা, এই পাইকারি বিক্রির সাথে বা মিল মালিকের মানে রাইস মিলে যেসব শ্রমিক কর্মচারী এবং মিল মালিক সবার আয় হচ্ছে কত, যোগ করে 300 টাকা, ঠিক আছে। যে এরপরে দেখো এই ব্যাপারী বা ফরিয়া, ঠিক আছে, তারা এই চালটা ক্রয় করেছে, এই চালটা তারা ক্রয় করেছে কার কাছ থেকে, কৃষকের কাছ থেকে, কৃষকের কাছ থেকে ক্রয় করেছে কত টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে। এই ব্যাপারী বা ফরিয়া যে সে কিন্তু মিলের কাছে 1200 টাকা দিয়ে বিক্রি করেছে, ঠিক আছে, মিলের কাছে, কিন্তু সে কিন্তু কৃষকের কাছ থেকে এই চালটা ক্রয় করেছে কত, 1000 টাকা দিয়ে। তাহলে দেখো, তাহলে আমার ব্যাপারী বা ফরিয়ার, ব্যাপারী বা ফরিয়ার আয় কত, 1200 টাকার দিয়ে তো সে কি করছে, মিল ব্যাপারীর কাছ থেকে চালটা ক্রয় করেছে 1200 টাকা দিয়ে, মানে ব্যাপারীর আয় কত, 1200। হ্যাঁ, কিন্তু সে কিন্তু চাল এইটা এই ধানটা ক্রয় করেছে কৃষকের নিকট 1000 টাকা দিয়ে। তাহলে ব্যাপারীর আয় কত, 200 টাকা, ব্যাপারীর আয় হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এখন কৃষক 1000 টাকা দিয়ে কি করেছে, কৃষক 1000 টাকা দিয়ে এই ধানটা কার কাছে বিক্রয় করেছে, গ্রামের বাজারে,
ব্যাপারী বা ফরিয়ার কাছে কৃষক বিক্রি করেছে। তাহলে কৃষকের আয় কত? 1000 টাকা? না, কৃষকের আয় 1000 টাকা না, কৃষকের আয়টা 1000 টাকা না। দেখো, এই 1000 টাকার ভিতরে যে কৃষকের ভিতরে যে জমির মালিক, কে জমির মালিক, সে মনে করো পেয়েছে, সে মনে করো পেয়েছে 500 টাকা, ঠিক আছে, জমির মালিক। হ্যাঁ, এরপর বর্গা চাষি যে, সে পেয়েছে মনে করো 300 টাকা। এই 1000 টাকার ভিতরে যে জমির মালিক, সে মনে করেছে 500 টাকা, আর ওই জমির মালিকে যে কৃষক যে বর্গা চাষ করে, সে পেয়েছে কত? 300 টাকা, ঠিক আছে। এরপরে মনে করো যে বীজ, তারপর কি বীজ, সার, কীটনাশক ঔষধ, এই বীজ সার কীটনাশক ঔষধ এগুলা বিক্রির সাথে যারা রিলেটেড, যাদের মনে করো সারের দোকান আছে, বীজের দোকান আছে, কীটনাশকের দোকান আছে, তারা বীজ সার কীটনাশক ঔষধ কি করে বিক্রি করে, হ্যাঁ, কৃষকের কাছে কত টাকা বিক্রি করেছে? 200 টাকা। তাদের আয় কত? 200 টাকা। আবার তারা কি করবে, এই বীজ সার কীটনাশক কোম্পানি থেকে আনে না, হ্যাঁ, কোম্পানি থেকে কি করে নিয়ে আসে, তার এই 200 টাকার ভিতরে যদি তারা কোম্পানিকে থেকে যদি 150 টাকা নিয়ে আসে, তার কোম্পানি আয় কত হবে? 150 টাকা। আর তাদের আয় হবে কত? 50 টাকা, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো, আমি কিন্তু দোকান থেকে কত টাকার চাল কিনেছি, হ্যাঁ, আমি 2000 টাকার একটা বস্তা কি করলাম, নিয়ে আসলাম। আমরা কিন্তু ডাইরেক্ট বলি জিএনপিতে কত টাকা যোগ হলো? 2000 টাকা যোগ হলো। এর মানে যে এই 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 2000 টাকার সাথে বিভিন্ন শ্রেণীর আয় যুক্ত রয়েছে, বিভিন্ন শ্রেণীর আয় যুক্ত রয়েছে। যেমন আমরা দেখেছি আমাদের দোকানদারের আয় হচ্ছে কত? 200 টাকা। আমরা দেখেছি আমাদের পাইকারি বিক্রেতার আয় কত? 300 টাকা। হ্যাঁ, দোকানদারের আয় 200 টাকা মানে কি, দোকানদার এবং তার কর্মচারী সবাই মিলে কত টাকা পাচ্ছে, এই 200 টাকা ভাগ করে নেবে, হয়তো দোকানের মালিক একটু বেশি নেবে, ঠিক আছে। ঠিক একইভাবে পাইকারি বিক্রেতা এবং তার সাথে যে কর্মচারী আছে সবাই মিলে 300 টাকা পাবে। রাইস মিলের মালিক এবং তার কর্মচারী যারা আছে, ঠিক আছে, তারপরে মনে করে যারা ওই সবাই মিলে কত টাকা পাবে? 300 টাকা পাবে। তারপরে ব্যাপারী ফরিয়া এরা কত টাকা পাবে? 200 টাকা পাবে। এরপরে দেখো কৃষকদের ভিতরে জমির মালিক, সে কত টাকা পাচ্ছে? 500 টাকা পাচ্ছে। বর্গা চাষি কত টাকা পাচ্ছে? 300 টাকা পাচ্ছে। আবার এই ধান উৎপাদন করতে গিয়ে 200 টাকার বীজ সার কীটনাশক কি হয়েছে, লেগেছে, ফলে এই বীজ সার কীটনাশক যারা বিক্রি করে, সেই দোকানের কর্মচারী, দোকানের মালিক এবং কোম্পানি সবাই মিলে কত টাকা পাচ্ছে? আরও 200 টাকা পাচ্ছে। সবগুলো যোগ করো, 200 আর 300 500 800 201 500 1500 300 1800 200 2000। দেখো তো এই 2000 টাকার সমান হয়েছে কিনা। তাহলে দেখো যে এই জিএনপি বা জিএনআই বের করার জন্য, জিএনপি বা জিএনআই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অথবা গ্রস ন্যাশনাল ইনকাম বের করার জন্য আমাকে দোকানদারকে প্রশ্ন করার দরকার নাই আপনার আয় কত, পাইকারি বিক্রেতাকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার আয় কত, রাইস মিলের মালিককে জিজ্ঞেস করার দরকার নেই আপনার রাইস মিলে আয় কত, কৃষককে জিজ্ঞেস করার দরকার নেই আপনার আয় কত, ফুরিয়াকে জিজ্ঞেস করার দরকার নেই আপনার আয় কত, ঠিক আছে। হ্যাঁ, সবার আয় যোগ করলে কিন্তু 2000 টাকা হবে, কিন্তু এটা অত্যন্ত কঠিন বিষয়, কেউ বলবে না অরিজিনাল আয়টা। সহজ পদ্ধতি কি? সহজ পদ্ধতি হচ্ছে চূড়ান্ত দ্রব্য কত? 50 কেজি চাল, বাজার মূল্য কত? 40 টাকা। ব্যাস, 2000 টাকা হচ্ছে কি? জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এই জন্য জিএনআইতে আমরা কি করি, চূড়ান্ত দ্রব্যকে বাজার মূল্য দ্বারা গুণ করি। এখন একটাই ফিগার লিখে ফেলো, সেটা হচ্ছে একটু বলে দিই, সেটা হচ্ছে তুমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে এই ফিগারটা কি পাবে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে ফিগারটা পাবে। বাংলাদেশের জিএনপিটা কত? বাংলাদেশের জিএনপি 2019-2020 অর্থ বছরে, মানে পহেলা 2019-এর পহেলা জুলাই থেকে 2020-এর 30শে জুন পর্যন্ত বাংলাদেশের যে জিএনপি সেটা হচ্ছে 2,93,00,000, 2,93,00,000, 2,00,000, আমি একটু লিখি ভালো করে, দেখো 2,93,00,000
4,262 262 মিলিয়ন টাকা। হ্যাঁ, 2,93,04,262 মিলিয়ন টাকা হচ্ছে বাংলাদেশের কি যে জিএনপি। আর বাংলাদেশের যে জিএনপি অথবা জিএনআই, বাংলাদেশ ব্যাংকে জিএনআই লেখা আছে, ঠিক আছে। আর রিয়েল জিএনআই হচ্ছে প্রকৃত জিএনআই, প্রকৃত জিএনআই মানে প্রকৃত গ্রস কি লিখলাম, প্রকৃত জিএনআই যেটা বাংলাদেশের সেটা হচ্ছে 1,21,95,000 249,249 মিলিয়ন টাকা। এটা বেজ ইয়ার হচ্ছে আমার, এটার বেজ ইয়ার হচ্ছে 2005-06। হ্যাঁ, একটু বলে রাখি যে বাংলাদেশের গ্রস ন্যাশনাল ইনকাম অর্থাৎ মোট জাতীয় আয়, হ্যাঁ, এটা হচ্ছে 2,93,04,262 মিলিয়ন টাকা। মানে 1 মিলিয়ন টাকা সমান কিন্তু 10 লক্ষ টাকা, 1 মিলিয়ন টাকা সমান 10 লক্ষ টাকা, অথবা এটাকে 10 লক্ষ দ্বারা গুণ করলে অনেক বড় ফিগার হয়ে যাবে। এই জন্য আমরা মিলিয়নে প্রকাশ করেছি যে 2,93,04,262 মিলিয়ন টাকা। এটা 2019-20 অর্থ বছরে, মানে 2019-20 অর্থ বছরে যে দ্রব্য সামগ্রী সেবাকর উৎপাদিত হয়েছে সেটা 2019-20 সালের বাজার দাম দ্বারা গুণ করা হয়েছে, 2019-20 সালের বাজার দাম দ্বারা গুণ করা হয়েছে। আর ঠিক এই 2019-20 যা উৎপাদিত হয়েছে সেটাকে 5-6 বাজার দাম দ্বারা গুণ করে, কোনটা 5-6 মানে 19-20 না, মনে করো 5-6 একটা দ্রব্যের দাম ছিল 10 টাকা, 19-20 মনে করো এটা হয়ে গেল কত, 25 টাকা। তাহলে 19-20 যখন আমি জিএনআই বের করেছি 25 টাকা দিয়ে গুণ করেছি, কিন্তু 2005-06 যখন আমি এটা বার করব, 2005-06 দাম কত ছিল 10 টাকা, তখন কিন্তু আমি এই প্রোডাকশনকে যখন আমি 10 টাকা দিয়ে গুণ করব তখন আমি প্রকৃত জিএনপি পেয়েছি 1,21,95,249 কোটি টাকা। অর্থাৎ দেখো, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে বাংলাদেশের জিএনআই, আর কি দেখলাম যে বাংলাদেশের যে প্রকৃত জিএনপি বা স্থির দামে জিএনপি, তো জিএনআইটা অনেক বেশি, 2,93,04,262। আর ঠিক একই পরিমাণ দ্রব্যাংশ উৎপাদিত যেটা হয়েছে 19-20-এর সেটা 5-6 দাম দ্বারা গুণ করলে 1,21,95,249 মিলিয়ন টাকা। তাহলে এইটার প্রায় আড়াই গুণ, মানে আড়াই গুণেরও বেশি, প্রকৃত জিএনপির চেয়ে আড়াই গুণের বেশি কি হয়ে গেছে আর্থিক জিএনআই বা আর্থিক জিএনপি হয়েছে। এটা কারণ হচ্ছে ইনফ্লেশন, কারণ 5-6-এর যে দাম ছিল সেটাতে 19-20-এর দাম অনেক গুণ বেড়ে গেছে, ঠিক আছে। ফলে 19-20-এ যে দ্রব্য উৎপাদিত হয়েছে, 19-20-এ যে দ্রব্যটা উৎপাদিত হয়েছে এটা 19-20-এর দাম দিয়ে গুণ করলে ফিগার এটা পেয়েছি, কিন্তু ওই একই পরিমাণকে 5-6-এর দাম দ্বারা গুণ করে এই ফিগারটা পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আগামী দিনে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।